হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। তো গত ভিডিওতে আমি বলেছিলাম যে লিখন অ্যাপসে টেক্সট ব্যাকগ্রাউন্ড দেখাবো, সো আজকে তাই দেখাবো। সো আমি লিখন অ্যাপে প্রবেশ করি, তো ছবিটি আমার নির্বাচন করাই আছে। জাস্ট আমি ছবিটি এক্সপোর্ট করি গ্যালারি থেকে, ছবিটি আমার চয়েস করাই আছে। বন্ধুরা, কাজ অতটা কঠিন নয়, একদম ইজি। সো আপনারা একবার দেখলেই সেটা করতে পারবেন। সো বন্ধুরা, ডোন্ট ক্রপ, আমি ছবি নিলাম, তো ট্যাগ করুন। আমার টেক্সটটি আগেই আমি কপি করে রাখছি, সো আপনারা তাই করবেন, তাহলে অনেক ইজিলি হয়ে যাবে। সো ওকে। সো বন্ধুরা দেখেন, লেখাটা বড়ো হয়ে গেলো। আমি আগে ফন্ট সাইজটা কমাচ্ছি, সামথিং কমাই নি, হবে, এটুকুই হবে। অ্যান্ড দেন টেক্সট অবশ্যই সব কিছু ঠিক আছে। সো ওই কথা আমি একবারে এমন বিশাল হয়ে যাচ্ছে না, সো আমি টেক্সট ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি। এর আগে আমি আপনাদেরকে পরিচিতি দেখাইছি লিখন অ্যাপের। সো আমি ইফেক্টে যাই। সো এর আগে যখন আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছিলাম, কিন্তু টেক্সট ব্যাকগ্রাউন্ডটা কাজ করেনি, কারণ লেখাগুলো অনেক বেশি ছিল, লাইনগুলো লাইনটা অনেক বড় ছিল, তাই হয়নি। সো আমি আজকে দেখেন কম লেখা, সো টেক্সট ব্যাকগ্রাউন্ড দিছি, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। সো আমরা টেক্সটটা টেক্সট ফন্ট সাইজ একটু কমাই দিই, তাহলে ম্যাচিং হবে। আর একটু পরিমাণ মতো করে নেবেন, ব্যাস হবে এইটুকুই। সো বাকিটু তো আপনারা জানেনই। তো এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ডের অপশন আছে, টেক্সট ব্যাকগ্রাউন্ড অপশনটার মধ্যে আপনি পাবেন টেক্সট অপাসিটি, অর্থাৎ কম বেশি, আপনার আপনাদের ইচ্ছে মতো বেশি কিংবা কম করে নিতে পারেন। দেখুন চেঞ্জ হচ্ছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। সো আমি এইটুকুই দেখাচ্ছি। আর এবং ক্রনটা আছে, রাউন্ডনেস, রাউন্ডনেস আপনার গোল হবে, চার কোণা হবে। সো যেটা ভালো লাগবে আপনাদের, আপনারা সেটাই করতে পারেন। সো এটা আমরা টেনে যেখানে ভালো লাগে সেখানটায় বসাই দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। সাউন্ডভাবে বসাই দিবেন, তাহলে হয়ে গেল, ব্যাস এখন ফুটে উঠছে। তো এখান থেকে সেভ করে দিন, সেভ করে দিলেই ওকে। সো বন্ধুরা, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগবে। সো অনেক অনেক ধন্যবাদ, ইমেজ সেভ করে দিলেই হয়ে যাবে, ধন্যবাদ।